দেখবেন একদিন আপনাকে তুলে নেবে এরকম কাজ করে, আপনাকে ডুবে ধরা দেবে যে হাতে আসে ধাক্কা দেবে ফলে একটা ইয়ে দিয়ে আসুন। আর ডিমোটিভেটেড হওয়া যাবে না, কারণ এমন হবে কি দেখা যাচ্ছে খিরে কোনো সেল নেই, পুরো আজকে মাসে 20 তারিখ একটা সেল নেই, কোনো অসুবিধা নেই, 21 তারিখে কি আপনার সেল দিতে পারে। আর রকেটটা এরকম একটা সিপস নাই, এটা একটা সাইড যদি আপনি পেয়ে যান এক ধাক্কা দেখুন যে 1-2 লাখ টাকা বাড়লা নিয়ে গেছে। আর যখন মন হতাশা থাকবে ইয়ে থাকবে ওনারা কল দিবেন, দেখবে সব ঠিক আছে। আমি তো মাঝে মাঝে হতাশা গেলে এই দুজনের পরামর্শ নিয়ে এমনি কল দিতাম, এমনি কল দিয়ে কথা বলতাম, মন ভালো যেত। মাঝে মাঝে অনেক হতাশা গেলাম দূর এই মানুষ থাকে এখানে ছেড়ে দিব, কিন্তু এই যে ওনাদের কল দিলে মন ভালো করে যেত। তো এখানে আমি যদিও ছেড়ে দিচ্ছি, আমি তো সেটা চলল একটা শুনেছি, নাহলে আমি চাকরি করলে রঙের চাকরি করলে কিন্তু আমি এগিয়ে করতাম, এই সে যদি থাকতাম আমি এটা থাকতাম। আর সবচেয়ে বড় কথা এখন আপনি এমন একটা সময় ঢুকছেন এখন ফল খাওয়া সিজন, গাছ কিন্তু লাগাইছে উনারা বিশেষ করে যে এই মানুষটা তো শুরু থেকে দীর্ঘাক্ষের একনিষ্ঠ, মানে দীর্ঘাক্ষকে এই চট্টগ্রামে প্রতিষ্ঠা করছে উনি, ঠিক আছে। এখন তো আপনারা ফল খাওয়া সিজনে ঢুকছেন, এখন ফল খাবেন, কিন্তু এক সময় দীর্ঘাক্ষকে সিদ্ধ হবে ঠিক আছে। বলতে আশ্রমিক কর্মকাণ্ডা করার জন্য মারা গেছে 8-10 জন, এরপরে এখন 8 ঘন্টাতে আসছে ওরা দিয়ে গেছে, আমরা খাইতে আছি। তারপরে খাবেন যে কিরকম, মানে ওই যে এমন ভাবে খাবেন যাতে একটা ডাল মারলে এখান থেকে 3টা ডাল হয়। আপনাদের সামনে আপনাদের